ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে পড়ুয়া, কারণ যখন তখন ভেঙে পড়তে পারে স্কুলের ছাদের চাঙ্গ। সিএনএ খবর প্রচারের পরই পদক্ষেপ শিক্ষা দপ্তরে। শুক্রবার বিকাশ ভবন থেকে ফোন আসে হিঙ্গলগঞ্জ দুলদুরি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে। স্কুলে পৌঁছয় এআই ও ডিআই অফিসের প্রতিনিধি দল, পুরো ঘটনা খতিয়ে দেখেন এবং লিপিবদ্ধ করেন। ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের পুকুরিয়া আদিবাসী এফপি স্কুল, এই স্কুলের একেবারে ভগ্ন প্রায় দশা, আমি আমার ক্যামেরাম্যানকে বলবো সেই চিত্র দেখানোর জন্য, একেবারেই যে ভগ্ন প্রায় অবস্থা। বর্তমানে অন্য একটি ঘরে একসঙ্গে তিনটি ক্লাস করানো হচ্ছে, ফলে চরম সমস্যা দেখা দিচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক। একটা ঘরের মধ্যে যখন তিনটে ক্লাস করছি তখন ভীষণভাবে অসুবিধা হয়, তবু আমরা কি করব, আমাদের নিরুপায়। তো আমার বিকাশ ভবন থেকে আমাকে ফোন করেছিল, আর আমাদের যিনি সার্কেল অফিসের মানে চক্র অফিসের এসআই এবং এআই সাহেব দুজনেই আমাকে ফোন করেছিলেন। আমাদের স্কুলের চাঙ্গ ভেঙে পড়েছে, তাই ছাতা মাথায় দিয়ে পড়ছি। ভয়তে ছাদ ঠিক না হলে আমরা স্কুলে আসবো না। পড়ুয়া সহ অভিভাবকদের দাবি, সমস্যার সমাধান না হলে স্কুলে আর আসবে না পড়ুয়ারা, সেক্ষেত্রে তাদের পড়াশোনার কি হবে? যদি সোজানো হয় কি চাইছেন? সোজানো হয় তাহলে ছেলেদেরকে আর স্কুলে পাঠাবো। বিডিও অফিসে জানাতে পারতো বা এরকম আমাদের ভিসি কমিটি আছে, সে কমিটি ডেকে একটা আলোচনা করতে পারতো। উনি ডাইরেক্ট এভাবে না করে এই এখন বলেছে মানে সেটা তো অবশ্যই হবে। কালকে বিডিও সাহেবে বলেছে যে এটা দেখে পরিদর্শন করে দেখে রিপোর্ট দিতে বলেছে, উনি খুব তাড়াতাড়ি এটা রিপেয়ারিং ব্যবস্থা হবে। আমরা দেখছি ও রুমটাও, আমরা পরিদর্শন করে যাচ্ছি বিডিও সাহেবের কাছে রিপোর্ট দিয়ে খুব তাড়াতাড়ি ওটাও সংস্কার করব। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে সরব শিক্ষকরা। হিঙ্গলগঞ্জের দিকে তাকিয়ে আজকে যেহেতু এই বিষয়টি মিডিয়াতে এসছে, তাকে কেন্দ্র করে শুধু একটু মেরামতি বা একটু উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে হবে না, সার্বিকভাবে প্রাথমিক শিক্ষার ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। একজন ছাত্রকে বর্ষার সময় ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে, এর থেকে লজ্জার কি হতে পারে? প্রত্যেক মাসে মাসে ছ মাস অন্তর তো রিপোর্ট পাঠাতে হয় বিকাশ ভবনে, যে কোন স্কুলের কী অবস্থা, বিল্ডিং কোথায় রিপেয়ার করতে হবে সেগুলো করতে হয়। সরকার এই পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষক নিয়োগ এই দুটো ব্যাপারই কিন্তু অবহেলা করছে, এটা আজকের ব্যাপার নয়, এটা একেবারে সরকারের শুরু থেকেই এই এই মানসিকতাটা কাজ করছে। এখন দেখার কত দ্রুত সমস্যার সমাধান হয়। ক্যামেরায় লিসান রোদের সঙ্গে রেশমি দাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।